আনন্দ মহলে নেই কোনো আনন্দ নেই কোনো সুখ বিলাস কে করছে কার সর্বনাশ বাড়ছে মনের ভেতর শুধু দ্বিধা দ্বন্দ্ব মানছে শুধু প্রেমের বিশ্বাস ভাইরাস ভাইরাস সেই সন্দেহ ভাইরাস পুরা সম্মানের ঘোড়া নিয়ে বসে আছি, কত সম্মান চাই আপনার? কেজি শেয়ার টন হিসেবে নিয়ে এলেন। আমি কিন্তু রাত 12টার পরে একদম ফোন ধরি না। ওই নডিও 12টার পরে ফোন দেব না, সবসময় 12টার আগে আপনাকে ফোন দেব। আমি মনে করছি ভালো হইব, গর জামাই থাও দেই না কি আর, কিন্তু মা রে এই পোলা তো সব নাই সে পোলা। আমার তো জীবনটা যা শেষ অশেষ হয়ে গেছে আপা, আমি এখন কি করব বলো? লাগে কেমন তাকে দেখতে, তার কাপড় সাপড় কি, আমার মতো একটা মেয়ে থাকতে পারে তার সঙ্গে আপা? আমি জানি মা, জানি, আমি সবই জানি, সবই বুঝি, তোর কষ্ট আমারও তো কষ্ট মা, কিন্তু কি করবি কর মা, এখন তো বিয়ে হয়ে গেছে, এটা তো মাইনা লইছি। আমি ডিভোর্স দিব আব্বা, ডিভোর্স পেপার তাড়াতাড়ি রেডি করো। আরে পাগল মাইয়া কি কইতে লইছো, ডিভোর্স তো সমস্যার সমাধান না মা। মারি একবার বাবা তুই চিন্তা করে দেয়, হ্যাঁ তুই ডিভোর্স দিলি মনে কর, ডিভোর্স দিয়া আরেকজনকে খুব ভালো মনে করিয়া বিয়া করলি, হে যে ওর চাইতে খারাপ হইব না এটার গ্যারান্টি কি আছে তুই কর? এলে আমা আমি কইতে লইছি কি, যে বর্তমান আছে না, এই বর্তমান রয়ে চিন্তা কর, এই বর্তমানটা রে সুন্দর করার চেষ্টা কর, বুঝছো? আরে জন্ম মৃত্যু বিয়া রিজিক এগুলো সব তো আল্লাহ মালিকের হাতে, কথাটা বুঝতে পারছিস মা? দেখো তো মাইয়াটা কিরকম করে চলে গেল, আর মনের মধ্যে কষ্ট আমি তো জানি, ও তো খুব কষ্ট পাইতো, আমিও তো কষ্ট পাইতে আছি, আমি ওর বাপ না, কি একটা সং বং পোলা রেল আমার খুব সুন্দর মেয়েটা বিয়া দিয়ে দিল। আল্লাহ তুমি জানো না, তুমি জানো না আমি কোট প্যান্ট টাই পরে শুয়ে থাকি, খুব বেশি নিচে নামলে পায়জামা পরবো, তুমি আমার জন্য লুঙ্গি আনিছো কিছু তো নেই? আমার আব্বা পায়জামা পরে না, আমার আব্বা লুঙ্গি আছে তাই লুঙ্গি নিয়ে আসি। ধরো পরো। তোমার আব্বা পায়জামা পরে না লুঙ্গি পরে ভালো কথা, আমি কি একবারও কাঁদি কাঁদি তোমাকে কয়েছি যে ওকে শোনা আমাকে লুঙ্গি এনে দাও, পায়জামা লাগবে না? এই তুমি কোন আক্কেলে আমার জন্য লুঙ্গি নিয়ে আসতে চাও কও, সত্যি করে কবা। তা লুঙ্গি আনবো না, কি আনবো, আমার কাপড় নিয়ে আসবো, কাপড় পরে শুয়ে থাকো। এই তোমার উপর করলে আমার মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে, বিশ্বাস করো পায়ের রক্ত সরপটর পটর পকড়ে উপরে উঠতেছে, এই তুমি আমার সঙ্গে সামনে থেকে দাও, যাও লুঙ্গি পরে আসবে, আমি তুমি কর্তাই পরা দেখি নিয়ে। তুমি খালি খালি আমার একটু গুছাও, আমি যা করি কেন করি সব তো তোমার লাগিয়াও করি, তাই না? আমার কষ্ট লাগে সেটাও তোমার লাগিয়া, আমার আনন্দ সেটাও তোমার লাগিয়া, অথচ তুমি বারবার এখানে আমাকে বলবে, তুমি নিজের বুকের মধ্যে হাত দিয়ে চিন্তা করিয়া বলো, এই পৃথিবীতে আমার চেয়ে বেশি তোমার এখন ভালো পাইতো না। আমি তোমার মতো বুদ্ধ না তো, আমি খুব ভালো করে বুঝি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বুঝো না যে আমি তোমাকে ভালোবাসি না, তোমার এই গেট আপ তোমার এই কথাবার্তা এগুলি আমার ভালো লাগে না, আমার তোমার সঙ্গে থাকতে আমি কোনো রকম কোনো আনন্দ পাই না, মজা পাই না, আমি কি করবো? কিন্তু দুলা বাড়ে যে আমাদের তুমি গায়ে চালা ভাবতাছো, হ্যাঁ নিয়ে যদি আমাদের ভাবতে থাকো তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বা। অসুস্থ হবো না তো কি করবো,
ও আমার সাথে যে বেঈমানি করেছে কিছুতেই সহ্য করতে পারতেছি নে। আর সা দেখলে মনে হয় আর সার উপর পিছা দিয়ে বাড়ি দেয়, বুঝতে পারিস? মাঝে মধ্যে মনে হয় ঠাস করে একটা গুলি করে খুলি উড়ায় দিয়ে জাল ফাঁস হয়ে মরে যাই। তোমার দুঃখটা আমি বুঝতে পারছি। তুমি পিন্টু দুলাভাই অনেক ভালোবাসতাম না? পুরনো কথা মনে করিয়ে দিলে। ওরে ওর জন্য আমি কি না করেছি, ছোট ভাইয়ের মতো দেখেছি। খাইতে পানি এক বেলা খেয়েছি তো আরেক বেলা খাইনি, টাকা নেই পকেটে। আমি নিজে টাকা দিয়ে হোটেল থেকে খাবার আনি, ওরে খাওয়াইছি। সেই পিন্টু এখন আমারে কয় যে আমি বলে ছোট, ও বলে বড়। মানে ও বড় দুলাভাই সাজছে এই বাড়ি না, বড় ছেলে সাজছে। ওরে ও ছিল ফেতা মাছ, এখন এই বাড়িতে ঢুকে পাঁচ মাস হয়ে নাড়াচাড়া শুরু করেছে, আমারে ও চিনে না। আমি তোমার জন্য দেখো এটা জামা কাপড়ে পরছি। এটা কোন জামা কাপড়? এটা ফলার কাপড়। তুমি আমার পায়জামা পরে ঘুরে বেড়াচ্ছো? সেলোয়ার মানছে পরে নি, ফুলামান পরে। তোমাকে দেখতে জোকারের মতো লাগে। না না, সরুওয়ালা মতো লাগতেছে। তারপর আমি পরছি কেন? শুধুমাত্র আমার বউ বলছে তার ভালো লাগে, সেই জন্য আমি ওটা জামা কাপড় পরিয়ে পরি। এরপরও যদি তুমি কও যে তোমাকে আমি ভালোবাসি না, ও দুনিয়াতে আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে। তুমি বলো। আমি চাই আমার হাজবেন্ড, আমার স্বামী যে আমার পাশে থাকবে, সে পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা হোক। হায় রে আমার কপাল। আমি তো সারা জীবনও তোমার পাশে থাকবো, আমি তো হ্যান্ডসাম। এখন একটু জামাল হয়ে গেছে, তো এক সময় ছিলাম, তো কলেজে পড়ার সময় ফুরি ফান যে। তুমি আমার লোকে খোদা দিয়া কথা কয় না। আমরা দেখছি আমরা মা বোন রে জন্মার লগে লগে এমনি লইয়া জিবলার মধ্যে মধু লাগাই দে, তখন কি মিঠা মিঠা কথা বাইর হয়। আর তুমি খালি দমকে দমকে মাত আমার লোক। এই সন্দেহ ভাইরাস নিরাময় কেন্দ্রে, এই সন্দেহ ভাইরাস নিরাময় কেন্দ্রে কোনরূপ কোনরূপ সন্দেহজনক কাজ সন্দেহজনক কাজ করিব না, করিব না। বুঝা পাচ্ছি তোমার দুঃখ, আমি বুঝা পাচ্ছি। শুনো, তুমি আর চান্দি গরম করো না, তোমার চান্দি গরম করলে আমার ডর লাগে। ডর হওয়ার কিছু নেই, ডর হওয়ার কিছু নেই। যেখানে অন্ধকার সেখানে আলো আছে, এত হতাশ হওয়ার কিছু নেই। আমাদের এই বাড়িতে আমাদের একমাত্র এখন আলো হচ্ছে কে? আলো হচ্ছে হলো পিতি। পিতি? আরে পিতি না, ইতি। ওরে ইতি আর পিতি একই একই জিনিস, যেটা করছে সেটাই মনে করছে। হ্যাঁ বুঝলাম, ইতি। আপনারা কি ঠিক করেছেন যে আমাদের আনন্দ মহল এসব আনন্দ সুখ সব নষ্ট করে এটাকে একটা নিরানন্দ মহল বানাবেন? কি জন্য কথা করছো ইতিমধ্যে? তুমি রোমান্টিক নায়িকা, তুমি সুপারস্টার, আর আমি হচ্ছে গিয়ে তোমার দুলাভাই মুরব্বী, তোমার বড় বোন। আর তুমি যে কথাটা করছিলে, এটা নিরানন্দ বানিয়েছে, এটা বানিয়েছে, সেটা তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। ওই পিন্টু আসার পর থেকে এই বাড়ির মধ্যে যত সব ঝামেলা শুরু হয়েছে, আগে তো এই ধরনের ঝামেলা ছিল না। ও বিভিন্ন ধরনের ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার পায়তারা করতেছে। এটা হলি পরে সাধারণভাবে আমি বড়, আমি মানে এ বাড়ির থেকে সবকিছু বুঝি, সবকিছু আগে জানি, আমি তো বাধা দেবো একটু, না করবো, এভাবে চল ওভাবে চলিস না। সেটা যদি ও রিয়েক্ট করে আমার সাথে ঝগড়া করে তা আমি কি করবো কও ইতিমধ্যে। আরে এই যে দুলাভাই, আপনি যে এতগুলো কথা বললেন পিন্টু ভাইয়ের ব্যাপারে, পিন্টু ভাইকে বাড়িতে কে এনেছিল? হ্যাঁ আমি এনেছি, তোমার বরাবরের জন্য। তোমার বরাবরের বিয়ে হচ্ছে না, সেজন্য চিন্তা করলাম আমি এই বাড়ির জামাই, আমার ছেলে হিসেবে আমি, আমার তো একটা দায়িত্ব আছে যে বড় আপার যেন এই কালিমাটা ঘুচে যায়। এটা যদি আমার দোষ হয়ে থাকে মেনে নিতে হবে, আর কি করে ভালো করলো, আর আমি দোষী। আপনারা আমাকে বলেন যে আমার বড় বোনের এই ঝামেলাটা কেন লাগলো? আপনাদের জন্য যদি আপনারা ওই প্রেম করে পালিয়ে বিয়ে না করতেন, তাহলে তো আমার বড় বোনের আজকে এই দিন দেখতে হতো না। বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয় কেমন করে? নিশ্চয়ই তাহলে বড় বোনের মধ্যে কোনো ঝামেলা আছে। এই আপনার জন্য আমার বড় বোনকে আজকে একটা কমেডিয়ানকে বিয়ে করার সাথে সংসার করতে হচ্ছে। হ্যাঁ কমেডিয়ান মানে কি করছে তো? কমেডিয়ান না তো কি, আপনারা জানেন এই পিন্টু ভাই আপাকে খুশি করার জন্য কি করে? কি করে? বড় আপাকে খুশি করার জন্য বড় আপার কামিজ পরে বসে থাকে। তো দেখছো পিন্টু
দুলা ভাই বড় পাটে খুশি করার জন্য কামিজ পরে থাকে আর তুমি তো আমার কুচি ডকজর ধরবা পারো না জি 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 কেমন কি জানি করব এটা কি ঠিক হবে না তাহলে আমি তোমার শাড়ি বইতে থাকি এটা দেখো দেখো তো শালিকা কি করছে আরে আমার এটা কোন পুলিশের কাজ কি আপনারা থামেন প্লিজ আপনারা এখন ঝগড়া শুরু করেন না মানে ওই যে বললাম না আপনাদের সাথে একটু ঠিকমতো কথা বলা যায় না আমার জানা মতে ওই সন্দেহ ভাইরাস নিরাময় কেন্দ্র নামে একটা জায়গা আছে আপনারা সবাই ওখানে গিয়ে একটু আপনাদের চিকিৎসা করেন ভালো দেখছো কেমন ছোট ছোট কথা কে চলে গেল খারাও আমার লগে কথা কয়ে ওর একটা আমি ব্যবস্থা করতেছি আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে এই সন্দেহ ভাইরাস নিরাময় কেন্দ্রে এই সন্দেহ ভাইরাস নিরাময় কেন্দ্রে কোনরূপ সন্দেহজনক কাজ করিব না পরস্পর পরস্পরকে বিশ্বাস করিব এবং এই নিরাময় কেন্দ্রে সর্বশক্তি প্রয়োগ করে সমস্ত রোগীকে নিরাময় করার চেষ্টা করিব কোনরূপ টাল বাহানা করিব না আমিন যাও এখন যার যার কাজে যাও আর শোনো চেইন অফ কমান্ড এইটা সবসময় মাথায় রাখবা এবং এইটা পালন করবা তোমরা দুজন থাকো তোমাদের সাথে বিশেষ আলাপ আছে থাকো যাও চা নিয়ে আসো যাও তিনটা চা নিয়ে আসো বসো যাও বসো বসো শোনো তোমাগো দুইজনের কাজ কিন্তু খালি সেবা দেওয়া না তোমরা দুজন কে কোথায় কি বলে কি করে না করে সব নজর রাখবা আর আস্তে করে আমার কাছে এসে বলবা সব প্রতিদিনের রিপোর্ট আমার জানাবা ঠিক আছে প্রত্যেকটা কিন্তু একটা করে ঘিরিঙ্গি বাস এ ওর পিছনে কিন্তু লাগে ঠিক আছে বুঝতে পারছো তুমি জি স্যার হ্যাঁ ঠিক আছে এখন চা কমতে ঠান্ডা মাথায় কিন্তু তোমাদের গতিবিধি যেন কেউ বুঝতে না পারে ঠিক আছে জি স্যার স্যারের যে এই শপথের ব্যাপারটা হচ্ছে আমার এত ভালো লাগে মনে হয় কি ছোটবেলায় ফিরে গেছি স্কুলের মাঠ হেড স্যার পিটি ডিল জাতীয় সঙ্গীত একদম ঠিক বলছেন এই যে আবারো আপনি এমন ভাবে এক্সাম্পল দিলেন যে দুর্নীতিবাজদের প্রতিনিধি হোয়াট ডু ইউ মিন ভাই তুমি তার গায়ে স্পর্শ করছো কেন এটা তো হসপিটাল এটা তো পার্ক না প্রেম করার জায়গা না তুমি তাকে মাথা বুলিয়ে দিচ্ছ এই একদম হসপিটাল তাকে পার্ক বানিয়ে ফেলেছো ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে মনে করেন দুই তিনটা লাইন গাইলে কি যে একটা শান্তি মনে করেন বাঙালির এই যে জাতীয় সঙ্গীত এটা মনে করেন গাওয়ার সাথে সাথে গায়ের লোমটা শিউরে উঠে আমরা উজ্জীবিত হয়ে যাই একদম ঠিক বলছেন কি বলছি না একদম ঠিক বলছেন মনে করেন যে যদি কোনো কারণে আপনার মনের মধ্যে দুই নম্বরই থাকেও কোনো দুর্নীতি থাকেও সেটাও কিন্তু এই জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে মাথার থেকে বিলীন হয়ে গেল চিন্তাটা এক্সকিউজ মি মুকেশ সাহেব আপনি আমার মনের মধ্যে বলতে কি বুঝাতে চাইছেন হঠাৎ করে আপনি আমার ডাইরেক্ট হিট করলেন কি জন্য আমার মনের মধ্যে দুই নম্বরই এটা আবার কি কথা আপনার সাথে মাঝে মাঝে না কিছু কথা মনে করেন যে বলে শান্তি পাওয়া যায় না আবার অনেক কথা বলে শান্তি পাওয়া যায় আর এটা তো একটা উদাহরণ দিছি আপনার মানে এনিবডি আপনি এটা প্রতিনিধি মানুষের মানে দুর্নীতিবাদ মানুষের প্রতিনিধি আপনি আর কি এই যে আবারও আপনি এমন ভাবে এক্সাম্পল দিলেন যে দুর্নীতিবাদের প্রতিনিধি হোয়াট ডু ইউ মিন আমি কি করাপশনের সাথে জড়িত আপনি কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে যাচ্ছেন শব্দ ব্যবহারে ভুল হয়েছে মানে কলিগ মানুষ আপনারা আমি পছন্দ করি আপনি আমার পছন্দ করেন কথায় কথায় আইসে গেছে ভাই আসলে হয়েছে কি যে মানে আপনি আমি উদ্যোগ করছি ঠিক আছে মানে নেক্সট টাইম বিষয়টা আপনি একটু কনসাস থাকবেন যাতে একদম ডাইরেক্টলি কাউকে মিন করে বলেন ভাই আপনার মধ্যে আপনি
আমি বুঝছি আপনি এক্সাম্পল দিতেছেন কিন্তু কথা না 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 এক্সাম্পলও না কিন্তু এটা হইছে কি যে মানুষের কথায় কথায় এটা একটা আছে মানে এটা এটা এর ভুল আমি বুঝতে পারছি এটা কথায় কথায় হলো আজ তুমি যদি এটা করতে আসলে তুমি যদি না মানে সামবডি না না এটা আমারও হইতে পারে আমারও হইতে পারে রাগ করেন না আচ্ছা শুনে সব কথায় রাগ করা চলবে না আপনার আপনি আমার সব কথায় রাগ করবেন না আমি আপনার সব কথায় রাগ করবো না সন্দেহের ঊর্ধ্বে কিন্তু কেউ না ভাই তা সেটা তো আমিও বলি সন্দেহের ঊর্ধ্বে কেউ না এবং আপনার সাথে আমি আরেকটা বিষয় একটু ডিটেলস আলাপ করতেছি আপনার কথা বলতে হবে না এখন আমরা গল্প করি কেন আপনার সাথে কথা কইব করে আপনার নিজেরই তো আমার সন্দেহ লাগতেছে সন্দেহ হ্যাঁ আপনি কে ভাইয়া সন্দেহ নিয়ে থাকতে হয় না এটা কইছে আপনি রে এই তুমি কি করছো আপু আমি তো তাকে দেখতে আসছি তোমাকে আমি আসতে বলছি না আপনি বলেননি বাট ও অসুস্থ তুমি পেশেন্ট দেখতে আসবা তোমার দায়িত্ব যেটা তুমি সেটা করে যাবা সে কার সাথে কথা বলছি কি কথা বলছে সেটা তো তোমার জানা দরকার আপু সে অসুস্থ আমি তাকে বোঝাচ্ছি সে উল্টাপাল্টা কথা বলতে হচ্ছে তুমি ঘন ঘন কেন আসো রুমে একজন মানুষ অসুস্থ আমি নার্স সেবা করা আমার দায়িত্ব ওই তুমি তো অন্য কোনো রুমে যাও না তোমাকে বারবার দেখে তুমি ঘুরে ফিরে এখানে ঘুরে ফিরে এখানে কেন আপু দেখো আমি তোমার সিনিয়র আমি তোমার সিনিয়র নার্স ঠিক আছে আমি যেটা বলবো সেটা তোমার করতে হবে আপু আপনি সিনিয়র ভালো কথা কিন্তু আপনার সব কথা যে আমার শুনতে হবে তা তো না তুমি আমার কথা শুনবা না মানে এবারে কথা তোমার আমার কথা শুনবা তোমার সিনিয়র আমার কথা মনে আমি তো দিলে আমার ফোন দাও কি হলো বুললেই তো বলবে আমি ভুল বলছি তোমরা দুইজন মামুর বেটি এখানে কি করছো তোমাদের দুইজনের তো এখানে ডিউটি না হ্যাঁ সুন্দর রোগী দেখলে চলে আসো না তোমাদেরকে আমি ব্যবস্থা নেব বুঝেছো তোমরা ইয়াকুব সারার লাইফে এবে একদম সর্বনাশ করে দিচ্ছ এর আগে চারজন ভাইয়ে গিয়েছে খুব কষ্টে আমার চাকরিটা বাঁচিয়ে রেখেছি একদম প্রেম প্রীতি চলছে না এই তুমি এখানে কি চাচ্ছো রে হ্যাঁ স্যার আমি পেশেন্ট দেখব না আর পেশেন্ট দেখব মানে সুন্দর আমাকে না বলে ওকে বলে না বারবার এসে তুমি এখানে এসছো কেন সেটা উল্টাপাল্টা কথা বলছে আমি তো তাকে তুমি তার গায়ে স্পর্শ করছো কেন এটা তো হসপিটাল এটা তো পার্ক না প্রেম করার জায়গা না তুমি তাকে মাথা বুলিয়ে দিচ্ছ এই একদম হসপিটাল থেকে পার্ক বানিয়ে ফেলেছো না তোমাদের ব্যবস্থা আমি নিচ্ছি তোমরা আসো আমার রুমে আসো তোমাদের সাথে জরুরি কথা আছে এই যে কোনোটার দিকে নজর দিবেন না যে এরা সবগুলো বদের হাড্ডি এরা শুধু পটিয়ে পয়সা খসিয়ে নেয় মোবাইলটাও নিয়ে যাবে আপনার কথা বলে লাভ নেই ঠিক আছে যা যা লাগবে আপনি বলবেন আমি পাঠিয়ে দেবো আমার লোক আছে পুরুষ নার্স থাকবে এখন থেকে কোনো মেয়ে আসবে না মনে হয় যে আপনি যদি অভিনয়টা করতেন চালিয়ে যেতেন আনন্দময়
বাড়ছে কান সর্বনাশ বাড়ছে মনের ভেতর শুধু দ্বিধা দ্বন্দ্ব মানছে শুধু প্রেমের বিশ্বাস ভাইরাস ভাইরাস সেই সন্দেহ ভাইরাস 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 এই সন্দেহ ভাইরাস জীবন সংসারে বাড়ছে শুধুই কোমল।